নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর বক্তব্যে একদম পরিষ্কার যে আবারও কেন্দ্র সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে এই রাজ্যের বিরুদ্ধে। আর এই রাজ্যে তৃণমূলের মোটামুটি আরও একটা খেলা বন্ধ। কি সেই খেলা এবং কী বা কঠোর পদক্ষেপ, চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। গতকাল হুগলিতে একটি জনসভার পরে শুভেন্দু অধিকারী, অর্থাৎ এই রাজ্যের বিরোধী দলনেতা, যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, অর্থাৎ নন্দীগ্রামে হারিয়েছেন 1956। এই সংখ্যাটা আজকে বাচ্চা বাচ্চা ছেলেরাও জানেন যে মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিলেন, সেই শুভেন্দু অধিকারী। গতকাল প্রেসের সামনে প্রেস কনফারেন্স করার সময় একদম পরিষ্কার ভাষায় যেসব কথাগুলো বললেন, সেই কথাগুলো কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়ে দেয় যে এই রাজ্যে আরও একবার কেন্দ্র সরকারের কঠিন পদক্ষেপে তৃণমূল সরকারের, মানে তৃণমূল কংগ্রেসেরই বলতে পারেন, বিভিন্ন খেলা কিন্তু বন্ধ। আসলে বিরোধী দলনেতা যে সমস্ত অভিযোগগুলো তোলেন, সেই অভিযোগগুলো যে সত্যি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হলে যে প্রতিটা ক্ষেত্রে সঠিক বেরিয়ে আসে ঘটনা, সেটা কিন্তু আজ আমরা প্রত্যেকেই প্রায় জানি। আর সেরকমই একটা ঘটনা এবং তার পরবর্তী কি হচ্ছে সব নিয়ে তার প্রেস কনফারেন্সে করা বক্তব্যটা একবার শুনুন। আমি গিরিজাকে অনেক চিঠি লিখেছিলাম, তিনি তার বলে পাঠিয়েছিলেন, আজকে তিনি আমাকে সমস্ত অভিযোগ আমার সত্যি চিঠিতে বলা আছে, আমি টুইটও করেছি, আপনি দেখবেন তার সঙ্গে চিঠিকে অনুরোধ করে দিয়েছে। এবং এই কারণে পশ্চিমবঙ্গে এম্বার্গো লাগিয়েছে ভারত সরকার, এবং এই পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বা আবার যোজনার কাজ বন্ধ থাকার জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি এবং তার ছাত্রেরা এত চুরি করেছে, তাই তাকে টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত সরকার, এর জন্য আমরা কেউ দায়ী নয়। তাই হল অবস্থা, উনি মোদিতে ছিলেন গুজরাটে, আমার ফোন করেছেন, তিনি স্ট্রং অ্যাকশন নিচ্ছেন, এক জায়গায় গিরিজ আছেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা হয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ফিশারম্যানদের জন্য একটা স্কিম চালু করেছে, তার জন্য হিউজ অর্থ বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গের স্টিকার পিসি আমাদের, তিনি সব জিনিসের নাম বদল করেন, তিনি সেখানে স্টিকার লাগিয়ে দিয়েছেন বঙ্গ মৎস্য যোজনা। এই স্টিকারটা বলার জন্য আমি মাননীয় পুরুষোত্তম রূপালাকে চিঠি দিয়েছি, তিনি চিঠি পাওয়ার সাথে সাথে গুজরাটের মূল ডেকেছিলেন, দুপুরে আমাকে ফোন করেছেন, আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিই যে এই রাজ্যের এই বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য, অর্থাৎ গিরিরাজ সিং কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাকে এবং অভিনন্দন জানিয়েছেন যে তার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর করা প্রতিটি অভিযোগ ছিল সত্যি, যার জন্য প্রতিটা জেলায় যেখানে যেখানে নামগুলো দিয়েছেন যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, প্রতিটা জায়গায় পাওয়া গেছে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির সত্যতা তিনি একদম লিখিত আকারে দিয়েছেন। আর যেটা শুভেন্দু অধিকারী টুইট করেও কিন্তু জনসমক্ষে এনে দিয়েছেন, অর্থাৎ পরিষ্কার চিত্র একটা হয়েছে যে গিরিরাজ সিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আবাস যোজনায় কীভাবে দুর্নীতি হয়েছে, যার ফলে টাকা আটকে আছে। আজকের এই বিষয়টা কিন্তু আপনাদের খুব ভালো করে ভাবতে হবে, এর পরবর্তী পদক্ষেপে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু আরও একটা বিষয় নিয়ে, গতকালই আমি আপনাদের বলেছিলাম, আরও একটা বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রকে জানিয়েছেন, এবং কেন্দ্রের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রের এই মৎস্য দপ্তরে, আপনারা সবাই শুনেছেন প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনা যেটা আছে, তো সেখান থেকে নিয়ে, মানে সেখানে টাকাগুলোকে নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টিকার লাগিয়ে দিয়েছিলেন বঙ্গ মৎস্য যোজনা এই প্রকল্প বলে, মানুষকে বোঝাচ্ছেন যে তিনি দিচ্ছেন, মানে তার দল বোঝাচ্ছিল, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই অভিযোগটাও তিনি পাঠিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রূপেশ বাঘেলাজি, তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিয়েছেন, যেটা তিনি বললেন যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এটার ব্যাপারে তারাও স্ট্রং অ্যাকশন নিচ্ছেন। দেখুন, আপনাদের হয়তো মনে হতেই পারে যে রাজ্য সরকারের এই সমস্ত প্রকল্প যেগুলোতে সাধারণ মানুষ উপকৃত হতো সেই প্রকল্পগুলোকে আটকে দিচ্ছে, টাকা আসবে না, রাজ্য সরকারের প্রকল্প এগুলো নয়,
এটা কেন্দ্র সরকারের প্রকল্প, কেন্দ্র সরকারের প্রকল্পকে রাজ্য সরকার শুধুমাত্র নিজের নাম দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রচার করছে। দেখুন একটা কথা আপনাদের বলি, আমি বারংবার একটা কথা বলি, সত্যিটা সামনে আসুক। আজকে অনেকেই বলেন যে 100 দিনের কাজের টাকা আটকে গেছে বলে অনেকে নাকি বাজি কারখানায় গিয়ে, বেআইনি বাজি কারখানায় গিয়ে পুড়েও মরে যাচ্ছে, বিস্ফোরণে উড়ে যাচ্ছে। এই যে ছেদ যুক্তি দেওয়া অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকটা এই রাজ্যের তৃণমূলের নেত্রী মন্ত্রী সবাই, তারা একটা কথা ভুলে যাচ্ছেন, 100 দিনের কাজের টাকা আসছে না কাদের জন্য? জনগণকে কি বোকা ভেবেছেন? জনগণ কি, জনগণ ঘাসে মুখ দিয়ে চলে ভাবেন কি আপনারা? মানে আজকের দিনে জনগণ কি সেই আগেকার দিনের মতো আছে নাকি? মানে সিপিএম রাজত্ব যেরকম ছিল যে যা বলছে ওরা তাই শুনতে হবে, কারণ সংবাদ মাধ্যমকে কিনে রেখে দিয়েছে এবং বিভিন্ন মাধ্যম যারা ইলেকট্রনিক্স মিডিয়া ছিল তারাও বলতো না, সেদিন শেষ। আজকে আমাদের মতো প্রচুর মানুষ আছেন যারা স্পষ্ট বলে দেয় সত্যিটা কি, 100 দিনের কাজ, যে টাকাটা কেন্দ্র সরকার পাঠায় সেই টাকাটা ঠিক জায়গায় খরচ হচ্ছে কি হচ্ছে না তার হিসেবে আপনি দেবেন না? 1 কোটি এই ভুয়ো জব কার্ড ছিল, সেই 1 কোটির পরিপ্রেক্ষিতে কত কোটি টাকা লুটে নিয়েছে, যারা যারা লুটেছে তারা তার হিসাব দেবেন না? সেই টাকা গেল কোথায়? 1 কোটি ভুয়ো কার্ড ভাবা যায়, জব কার্ড হঠাৎ করে 1 কোটি ভুয়ো কার্ড ধরা পড়ে গেল। যদি না লিঙ্ক করানো হতো, আধার লিঙ্ক না হতো, তাহলে জানাই যেত না যে এই সমস্ত লোক নেই আদৌ। সেই কোটি কোটি টাকা ঝাড়া তার হিসাব দেবে না? যারা 100 দিনের কাজের জন্য মানুষ যারা আর কি এখনো পাননি টাকাটা, কাদের জন্য পাননি আপনারা ভেবে দেখেছেন? আপনাদের ভুল বোঝানো হয়। আসলে কেন্দ্র সরকার টাকা পাঠাতো, সেই টাকাটাকে নিজেরা খরচ করে নিত, যার জন্য আপনারা এখন টাকা পাচ্ছেন না, কারণ হিসাব চাইছে তারা। মানে আপনি টাকা দিচ্ছেন আপনার ছেলেকে বাজার করার জন্য, আপনার ছেলে বাজার করতে গেলে 100 টাকা নিয়ে বললো বাবা আরও 100 টাকা দাও, এবার আপনি বলবেন না যে 100 টাকা দিলাম সেটা কী খরচা হলো? আপনি যদি চান আর ছেলে যদি বলে যাক তোকে হিসাব দেবো কি, আপনি কি করবেন? ঠিক সেই অবস্থা হচ্ছে এখানে। কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে, রাজ্য সরকার বলছে আমি বলবো না, হিসাব দেবো না। তুই টাকা দিচ্ছিস, হিসাব দিবি? মানে যেহেতু জনগণ টাকা দিচ্ছে তুই দিয়েছিস, আরে তুই দিয়েছিস মানে আমরা তো দিয়েছি, আর আমরাই কেন্দ্র সরকারকে বসিয়েছি, তো আমরা হিসাব চাইবো না? কেন্দ্র সরকার হিসাব চাইছে তো দিতে কত কি, ইনি হিসাব দেবেন না যার জন্য টাকা আসছে না। আবার ফিরে আসে আসল প্রসঙ্গে, এই মৎস্য যোজনা, এই মৎস্য যোজনার টাকাও কিন্তু এবার আটকে যাচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার, যেটা স্টিকার লাগানো সরকার বলেই পরিচিত হয়ে গেছে, এই স্টিকার লাগানো সরকার আর স্টিকার লাগিয়ে চলতে পারবে না। আর এই বিষয় নিয়ে যারা কিছুদিন ধরে মানে বলছিলেন, লোকাল স্তরে চালাচ্ছিলেন, এই ঠিক পঞ্চায়েত ভোটের আগে আমরা দিচ্ছি মৎস্যজীবীদের, আমরা দিচ্ছি, আমরা নৌকা কেনার টাকা দিচ্ছি, আমরা সব দিচ্ছি, এসব ঢপ। আর এই ঢপগুলো আটকে যাচ্ছে, এবার এটাকে নিয়ে এবার কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। মানে যা ইচ্ছে তাই করবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা স্টিকার চেঞ্জ করে বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাংলা সড়ক যোজনা, মানে যা পাচ্ছেন মমতা ব্যানার্জি স্টিকার লাগিয়ে দিচ্ছেন, এবার স্টিকার লাগানো গল্প শেষ। কাজে এই প্রকল্পের ব্যাপারে কিন্তু কেন্দ্র সরকারের কঠিন পদক্ষেপ আছে, এবং এই কঠিন পদক্ষেপের ফলে তৃণমূলের এই স্টিকার লাগিয়ে খেলা হবে, খেলা হবে করা এবার শেষ। অর্থাৎ আরেকটা খেলা কিন্তু এবার তৃণমূলের শেষ হলো। মানে আবাস যোজনা যেরকম ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলতেন, এখন স্টিকার উঠে গেছে। একইভাবে জল স্বপ্ন বলে সেটাও উঠে গেছে, একইভাবে প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটা স্টিকার লাগিয়ে চালাচ্ছেন সেটাও উঠে গেছে, একইভাবে রেশনিং সিস্টেম সেটাও স্টিকার উঠে যাচ্ছে, এবং লাস্ট যেটা বাকি ছিল মৎস্য নিয়ে সেটাও উঠে গেল। না স্টিকার চেঞ্জ করলে টাকা আসবে না, আর টাকা না এলে সব ফটরফাই বন্ধ। কাজেই বিপাকে পড়লো কিন্তু এবার তৃণমূল কংগ্রেস। প্রশ্ন আসতেই পারে, বাংলার টাকা আটকে দিচ্ছে, এরা বাংলার উন্নতি চায় না? আবারও বলছি, হিসাব দিন, টাকা নিন। টাকাটা আটকাচ্ছে কাদের জন্য? আপনাদের জন্য। কেন হিসাব দেবেন না? টাকা নেবেন আর ঝেড়ে দেবেন নাকি চ্যাংড়ামো? আমাদের টাকা আপনারা হিসাব দেবেন না মানে? আমরা তো টাকা দিই, টাকা আপনি দেন? টাকা তৃণমূল ছাপায়, টাকা আমরা দিই, করের টাকা, ট্যাক্সের টাকায়, সেই টাকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবারই ছুটি থেকে শুরু করে প্লেন সব হয়, আমরা দিই টাকা। হিসাব আপনাকে দিতেই হবে, হিসাব দিন, টাকা নিন, 100 দিনের কাজই হোক বা যে কোনো প্রকল্পে হোক, হিসাব দিন, হিসাব দিন, টাকা নিন, আর হিসাব না দিলে গদি ছাড়ুন। যদি না পারেন টাকার হিসাব দিতে, যদি না পারেন টাকা আনতে, ফালতু ড্রামা করবেন না, গদি ছেড়ে চলে যান, মানে মানে কেটে পড়ুন। অনেক সহ্য করেছি আপনাদের, এক তো দুর্নীতি করবেন, অন্যদিকে টাকা হিসাব দেবেন না, আবার বলবেন টাকা চাই, আর বাংলার লোককে ভুল বোঝানো, বাংলার মানুষ সব ঘাসে মুখ দিয়ে চলে, সব বন্ধ, ট্যাঁ ফু সব শেষ হয়ে যাবে। এইভাবে প্রকল্পের টাকাগুলো আটকে দেওয়াই ঠিক, আমরাও নামবো রাস্তায় এবং নেমে বলবো যে আপনারা টাকাগুলো খরচ হিসাব দেন না, সত্যিটা জানার চেষ্টা করুন, সত্যিটা আনকাট আমি বলি।
আমি তথাকথিত কোনো সাংবাদিক নই, কিন্তু আমি আপনাদের মতোই আম পাবলিক, কিন্তু আমি বুঝি বিষয়গুলো, তাই আপনাদের বললাম। আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আপনি আমার আপনজন। এই মুহূর্তে আপনি যিনি দেখছেন, ভালো করে জানুন এই পরিস্থিতি কি এবং কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এরা মিথ্যে বলে বলে সব লোককে বোঝাচ্ছে এবং কেন টাকা আটকে যাচ্ছে এটাও জানুন, আর সবাইকে জানান। দরকার পড়লে সবার কাছে পৌঁছে দিন খবর, সবার কাছে জানিয়ে দিন বার্তা। যদি নিজে বলতে না পারেন শেয়ার করে দিন, আমাদের প্রতিবেদনগুলোকে শেয়ার করে দিন, দেখবেন লোক বুঝে যাবে, কারণ আপনার হয়ে কাজটা আমি করে দিচ্ছি। ভালো থাকুন, আপনি কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন। রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা, যদি মনে হয় এরকম আনকাট কথা আপনার সহ্য হচ্ছে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপন জন হয়ে। আসি এখনকার মতো, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।